হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা পড়বো দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল মানে তোমরা জানোই উঠ আর জ্যাকেল মানে হলো শিয়াল বা ফক্স তো এবার আমরা স্টোরিটা সম্বন্ধে কী বলছে সেটা একটু দেখে নিই ফেবিলস মিথস অ্যান্ড লেজেন্ডস আর স্টোরিজ দ্যাট ডাউন ফ্রম টু মানে ফেবিলস মিথস অ্যান্ড এইগুলো হলো তিন ধরনের গল্প লেজেন্ডস হলো কোনো হিরোর ওপরে গল্প মিথস মানে হলো কোনো ডেইটি দেইটিজ বা দেবদেবীদের নিয়ে যে গল্প ফেবেল মানে হলো যে সমস্ত গল্পের শেষে একটা মোরাল থাকে ঠিক সেই ধরনের গল্পকে আমরা ফেবেলস পড়ি তো এই সমস্ত স্টোরি রয়েছে যেগুলো জেনারেশনের পর জেনারেশান চলে আসছে আবার গ্র্যানিজ টেলিং দি স্টোরিজ উইচ দে হ্যাভ উইচ দে হ্যাড হার্ড ফ্রম দে হ্যার গ্র্যান্ড তা আমাদের গ্র্যানিরা আমাদের এই সমস্ত স্টোরি বলে থাকেন যেগুলো তারা তো তাদের গ্র্যান্ড মাদার থেকে শুনে এসছে বাট আর দ্য ট্রু এগুলো কি সত্যি হু নোজ কে জানে বাট দ্য লেসেন্স দ্য টিচার্স হেল্প আস টু বি ট্রু টু আওয়ার সেলস অ্যান্ড টু আদার্স কিন্তু যে সমস্ত লেসেন আমরা এই স্টোরিগুলো থেকে পাই সেগুলো আমাদেরকে হেল্প করে সত্যি কথা জানতে হেল্প হেল্পাস টু বি ট্রু মানে নিজের কাছে নিজেকে সত্যি হতে বা সত্য থাকতে আর কি টু আদার্স আর বাকিদের কাছেও জাস্ট লাইক দিস ফেভেল উইচ টিচেস আস নট টু লিভ আওয়ার ফ্রেন্ডস ওয়েন দে আর ইন ট্রাভেল ঠিক যেমনভাবে এই স্টোরিটা আমাদের শেখাচ্ছে কি না বিপদের সময় আমরা যেন কখনোই আমাদের বন্ধুকে একা ছেড়ে না পালাই হ্যাভ ইউ হার্ড দ্য ওয়াইস সেইং অফ দ্য প্রভাব বলছে তোমরা কি প্রভাবটা কখনো শুনেছ আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড তো বলছে যে যেই বন্ধু দরকারের সময় সাথ দেয় সেই হলো প্রকৃত বন্ধু বা আসল বন্ধু আর যেই বন্ধু বিপদ দেখলে পালিয়ে যায় সে কখনোই তোমার বন্ধু নয় তো এবার স্টোরিটা পড়তে আরম্ভ করি দে আর ওয়ান্স লিভ আ ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল হু ওয়ার ভেরি গুড ফ্রেন্ডস তো বহুকাল আগে দুজন ভালো বন্ধু ছিল কে একটা ক্যামেল আর একটা জ্যাকেল ওয়ান ডে দ্য ক্যামেল কেম টু নো দ্যাট দে আর ওয়াস আ ফাইন ফিল্ড অফ সুগার কেন গ্রোয়িং অন দ্য আদার সাইড অফ দ্য রিভার তো একদিন সেই জ্যাকেল ক্যামেল এনে খবর দিল যে নদীর ওপারে অন দ্য আদার সাইড অফ দ্য রিভার মানে নদীর ওপারে একটা বেশ দারুণ সুন্দর সুগার ক্যান ফিল্ড আছে সুগার ক্যান মানে আখ আখের একটা সুন্দর মাঠ রয়েছে বা চাষ হয় যেখানে সেই জায়গা রয়েছে সো হি ওয়েট টু দ্য ক্যামেল অ্যান্ড টোল্ড হিম অ্যাবাউট ইট সো সেটা দেখে ও ক্যামেলের কাছে গেল আর ওকে গিয়ে এই জমিটার ব্যাপারে বললো লেটাস্ট গো টু দিস ফিল্ড চলো আমরা ওই ফিল্ডে যাই ওয়াইল ইউ এনজয় দ্য জুসি সুগার কেন আই এম শিওর টু ফাইন্ড মেনি ক্র্যাবস বোনস অ্যান্ড ডেট ফিশ বাই দ্য ওয়াটার সাইড তো বলছে চলো আমরা ওই মাঠে যাই আর সেখানে গিয়ে তুমি যতক্ষণ জুসি সুগার কেন রসালো আখ তুমি যতক্ষণ সু স্বাদ নেবে ততক্ষণ আমি কী করবো জল থেকে ক্র্যাপ মানে কাঁকড়া ধরবো বোনস নেবো বোন্স মানে নানা রকমের হার জীবজন্তুর হার ওই সমস্ত আমি কালেক্ট করবো আর ডেট ফিশ এই সমস্ত যে সমস্ত মাছ মরে গিয়েছে সেই সমস্ত ওই ওয়াটার সাইড থেকে বা ধার থেকে আমি কালেক্ট করে মজা করবো খাবো হুইচ উইল মেক আ টেস্টি ডিনার ফর মি যেগুলো দিয়ে আমার ডিনারটা বা রাতের খাবারটা হয়ে যাবে দিস প্ল্যান উইল স্যুট আস বোথ বলছে ওই প্ল্যানটা আমাদের দুজনের পক্ষেই খুব ভালো হোয়াট ডু ইউ সে তুমি কী বলো ক্যামেলকে জিজ্ঞেস করছে ইটস ফাইন বাই মি কারণ ক্যামেল বলছে হ্যাঁ আমারও তো দারুণই লাগছে অন টু মাই হাম্প অ্যান্ড লেটস কো রিপ্লাইড দ্য ক্যামেল তখন ক্যামেল ওকে রিপ্লাই করলো যে তুমি আমার হাম্প হাম্প মানে আমারই কুঁজ এই যে আমি তোমরা কুঁজটা দেখতে পাচ্ছ বলছে যে তুমি লাভ দিয়ে আমার কুঁজের ওপর উঠে পড়ো তারপর আমরা একসাথে যাই দ্য ক্যামেল সোয়াম অ্যাক্রস দ্য রিভার উইথ দ্য জ্যাকেল ইজ ব্যাক তো এবার ক্যামেল বা উট চলে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে আর জ্যাকেল কি ওর পিঠে বসে রয়েছে সিনস উই অল নো দ্যাট জ্যাকেলস ক্যান নট সুইম আর আমরা যেটা জানি যে জ্যাকেল সাঁতার কাটতে পারে না ওয়েন দ্য রিচ দ্য সুগার কেন ফিল্ড ও যখন সুগারকেন কেন ফিল্ডে গিয়ে পৌঁছালো দ্য ক্যামেল আমল্ড অ্যাক্রস টু ইট দ্য সুগার কেন তো যখন গিয়ে ও সুগারকেন কেন ফিল্ডে পৌঁছালো তখন কি ক্যামেল কী করলে অ্যাম্বিল্ড অ্যাক্রস টু ইট দ্য সুগার কেন ও বেশ তড়িঘড়ি বেশ মানে খুব মানে খাওয়ার জন্য মরিয়া এরকম ওর একটা অবস্থা তো তড়িঘড়ি ওই সুগার কেনার কাছে চলে গেল ক্যামেল আর দ্য জ্যাকেল র্যান আপ অ্যান্ড ডাউন দ্য রিভার ব্যাঙ্ক ডিভারিং অল দ্য ক্র্যাপস ডেড ফিশ অ্যান্ড বোনস ই কুড ফাইন্ড আর এদিকে জ্যাকেল কী করছে এদিকে দৌড়ে যাচ্ছে ওদিকে দৌড়ে যাচ্ছে গিয়ে ক্র্যাবস ডেড ফিশ বোনস ও যা যা বলেছিল সেগুলো খুঁজছে বিং আ মাছ স্মলার অ্যানিমেল হি ফিনিশড ইজ মিল কুইকলি এবার জ্যাকেল যেহেতু একটা ছোট্ট অ্যানিমেল ও কী করলো তাড়াতাড়ি ওর সমস্ত খাবার খেয়ে নিল দ্য ক্যামেল হ্যাড জাস্ট অ্যাবাউট দ্য ক্যামেল জাস্ট অ্যাবাউট টু অর থ্রি মাউথফুলস ওয়ে দ্য জ্যাকেল ডিড সামথিং ফুলিশ তো এবার যতক্ষণে ক্যামেল মাত্র দু থেকে তিন মানে কি বলবো আমরা যেটাকে বলি কোনো খাবার খাওয়ার সময় দু থেকে তিন দলা খেয়েছি তো ও সেরকমই দু থেকে তিনবার কোনো জিনিস খেয়েছে আখ খেয়েছে অমনি জ্যাকেল কি হলো ওর তো খাওয়া শেষ হয়ে যাচ্ছে ও এবার একটা বোকামি করতে আরম্ভ করলো কি বোকামি করলো হি বিগ্যান টু রান রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য সুগার ফিল্ড তো ও এবার ও খাওয়া হয়ে গেছে ও সেই সুগার ফিল্ডের মধ্যে এদিক ওদিক গোল গোল ঘুরে বেড়াচ্ছে দৌড়চ্ছে হাউলিং অ্যান্ড ইয়েলপিং উইথ অল ইজ মাইট আর খুব সাহসের সঙ্গে চিৎকার করে চেঁচামেচি করে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে নট রিয়েলাইজিং দ্যাট হি ওয়াজ পুটিং দেম বোথ ইন পেরিল কিন্তু রিয়েলাইজ করছে না যে আমি যেই কাজটা করছিস যেটা আমাদের দুজনকেই বিপদে ফেলতে পারে পেরিল মানে বিপদে ফেলার হাউলিং মানে চিৎকার করা ডগ অলসো হাউল হুম তো কুকুরও যেভাবে ঘেউ ঘেউ করে চিৎকার করবে ঠিক সেভাবেই শেয়ালও চিৎকার করছে শিওরফ নো সুনার হ্যাড দ্য ভিলেজার্স হার দ্য হাউলিং অ্যান্ড হেল্পিং দ্যান দেম রানিং উইথ উইথ থিক স্টিক্স টু স্টপ দ্য জ্যাকেল ফ্রম দ্য স্ক্র্যাচিং হোলস ইন দা গ্রাউন্ড অ্যান্ড স্পলিং দ্য রুটস অফ দ্য সুগার প্লান্টস এবার যেই না এই লোকগুলো ভিলেজার্সরা গ্রামবাসীরা ওই শেয়ালের হাউলিং আর এই আওয়াজ পেলো ওরা কী করলো ওদের যে মোটা মোটা লাঠি ছিল সেগুলো নিয়ে জমির দিকে দৌড়ে এলো টু স্টপ দ্য জ্যাকেল ফ্রম স্ক্র্যাচিং হোলস ইন দ্য গ্রাউন্ড জন্য না জ্যাকেলকে থামানোর জন্য যে মাটি খুঁড়ছিলো মাটি কুড়ে গর্ত বানাচ্ছিলো আর কি করছিলো স্পয়লিং দ্য রুটস অফ সুগার ক্যান প্লান্টস আর সুগার যে গাছগুলো যে প্লান্টগুলো রয়েছে তার গোড়া খুঁড়ছিলো ঘুরে ঘুরে ওগুলোকে নষ্ট করার প্ল্যানে ছিল তো সেটা থেকে জ্যাকেলকে আটকানোর জন্য ওরা দৌড়ে এলো বাট মাচ টু দে আর সারপ্রাইজ কিন্তু ওরা এসে একটু সারপ্রাইজড হয়ে গেল বা অবাক হয়ে গেল। ওয়েন দে গট দে আর দে ফাউন্ড নট অনলি দ্য জ্যাকেল বাট অ্য ক্যামেল অ্যাজ ওয়েল ওরা জমিতে এসে দেখে যে সেখানে শুধু শেয়ালই নেই ক্যামেলও রয়েছে বা উটও রয়েছে দ্য কানিং জ্যাকেল বিং স্মলার ইন সাইজ ম্যানেজ টু হাইড অ্যামং দ্য প্লান্টস এবার যেহেতু কানিং জ্যাকেল কানিং মানে চালাক বা ক্লেভার এবার কানিং জ্যাকেল কী করছে যেহেতু স্মল ও কী করেছে একটা বেশ নিজের লুকানোর জায়গাও খুঁজে পেয়ে গেল ম্যানেজ টু হাইড তো লুকিয়ে পড়লো অ্যামং দ্য প্লান্টস ওই প্লান্টের মাঝখানে গিয়ে লুকিয়ে পড়লো বাট দ্য পুয়ার ক্যামেল গড বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু কিন্তু যেহেতু ক্যামেল অনেক বড় সাইজে আমরা তোমরা দেখতে পাচ্ছ তো ক্যামেল কি করলো পালাতে পারলো না তো লোকে ওকেই ধরে পিটিয়ে দিল আর কি হয়েছে বিটেন ব্ল্যাক অ্যান্ড ব্লু ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে কালশিটে ফেলে দিলো মেরে দ্য অ্যাংরি ভিলেজার্স চেজড হিম টুয়ার্ডস দ্য রিভার অ্যান্ড লেফট হিম দে হাফ ডেড তো এবার যে খুব ক্ষুব্ধ যে ভিলেজাররা ছিল যারা খুব রেগেছিল গ্রামবাসীরা তারা কী করলো ওদেরকে ধরে পিটিয়ে দিল পিটিয়ে ভিলেজার স্টেজ হিম টুয়ার্ডস দ্য রিভার ওদেরকে নদীর ওপের নদীর পাহাড় ওদের তাড়া করতে লাগলো আর কি লেফট হিম দেয়ার হাফ ডেড আর ওদেরকে এত মার মেরেছে এত মার মেরেছে মানে ক্যামেলকেই মেরেছে জ্যাকেলকে তো পাইনি যে ওকে একদম মেরে আদমোড়া করে দিয়েছে ওয়েন দ্য জ্যাকেল স্যাট দ্য কোস্ট ওয়াজ ক্লিয়ার হি কেম টু দ্য ক্যামেল অ্যান্ড সেড এবার যখন জ্যাকেল দেখল যে সব লোকজন চলে গেছে মারামারি করে এবার পুরো জায়গা ফাঁকা নদীর ধার কোস্ট মানে নদীর ধার যখন পুরো ফাঁকা তখনও আস্তে আস্তে বেরিয়ে এলো এসে ক্যামেলকে বলছে লেটাস হেড ব্যাক হোম চলো আমরা বাড়ি ফিরে যাই প্রিটেন্ডিং অ্যাজ ইফ নাথিং অ্যাড অ্যাপেন্ড ও এমন ভান করছে প্রিটেন্ড করা মানে ভান করা এমন ভান করছে যেন কিছুই ঘটেনি দ্য ক্যামেল সেড ভেরি ওয়েল গেট অন মাই ব্যাক অ্যাজ ইউ ডিড বিফোর তখন ক্যামেল ওকে বললো আচ্ছা খুব ভালো তাহলে এক কাজ করো আমার পিঠে চড়ে পড়ো ঠিক যেমনভাবে আগেও চড়েছিলে সো দ্য জ্যাকেল জাম টন টু দ্য ক্যামেলস ব্যাক সো এবার জ্যাকেল কী করলো ক্যামেলস ব্যাকে ক্যামেলের পিঠে কুজের ওপর লাভ দিয়ে উঠে পড়লো অ্যান্ড ক্যামেল গট ইন টু দ্য রিভার ওয়ান্স মোর আর তারপর ক্যামেল আবার জলে নেমে পড়ল রিভারে নেমে পড়লো নদীর ওপারে যাবে বলে তো আজকে এই পর্যন্ত স্টোরিটা পড়ালাম নেক্সট দিন আমরা দেখতে পাবো যে ফাইনালি ক্যামেল আর জ্যাকেলের মধ্যে কি বোঝা পড়া হলো ক্যামেল কি প্রতিশোধ নিল যে জ্যাকেল সঙ্গে এরকম একটা বিট্রে করলো তার জন্য তো তার জন্য তোমরা নেক্সট ভিডিওটা অবশ্যই দেখো তো আশা করি আমি তোমাদেরকে সহজভাবে চ্যাপ্টারটা এক্সপ্লেন করতে পেরেছি তো যদি তোমাদের আমার পড়ানো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থেকো এরকমই টেক্সচুয়াল ভিডিওস পাওয়ার জন্য থ্যাংক ইউ